ওকে, এক্সাম হলে যে প্রেশার, সো একটু হয়তো স্পিরিচুয়াল লাইনে যে চিন্তা করতে হবে যে হারানোর কি আছে, হারানোর কি আছে বলবো একটু। এক্সাম হলে প্রেশার নিয়ে যদি আমি বলি, কয়েকদিন আগে হ্যাঁ আমি একটু রাতে ড্রাইভ করি, ওকে, সো আমার হাত এখনো ঠিক হয় নাই। এখন মিন্টু রোড চিনেন কেউ? মিন্টু রোড মূলত আমি ক্যাম্পাসের দিকে যাই, হ্যাঁ টিএসসির দিকে, ক্যাম্পাসের দিকে যাই, ওইদিকে দুই একটা এখন ছোট ভাই আছে, ওদের সাথে আড্ডা দিই। সো মিন্টু রোডের ওই দিক দিয়ে আমি যাইতেছি। এখন কাহিনি আছে, এই তো রাস্তা, হ্যাঁ এই তো রাস্তা, তো এইদিকে হলো কি মন্ত্রীরা ঘুমায় না, এমপি মন্ত্রীরা, কেউ সরকারি অনেক বড় বড় হ্যাঁ পাওয়ারফুল ঘুমায়, 20 ফিট রাস্তা, 30 ফিট, 50 ফিট রাস্তা, এই জায়গায় গাছের নিচে মানুষ ঘুমায়। আপনি কি আমার কথা বলছেন? আমি এদেরকে একটা রাতে খাবার দিছিলাম, হ্যাঁ সবাই রে খাবার দিছিলাম, হ্যাঁ, সো এই জায়গায় হলো মানুষ ঘুমায় জাস্ট 50 ফিট, এখানে কত আরামসে, হ্যাঁ বড় বড় রুমে এসিতে ঘুমায়, আর এই জায়গায় মানুষ ঘুমায়, মানে এরাও তো লাইক আই ডোন্ট নো, এটা কি তাহলে, এটা কি আমাদের মধ্যে সেম অপরচুনিটি পায় নাই? ইয়েস দ্যাটস ইট, আর কিচ্ছু না, ওনার বাবা মা গরিব ছিল তাই উনি এখানে ঘুমাইতেছে, আর কিচ্ছু না। ওই দিকে যদি আপনি চিন্তা করেন আপনি হারায় যাবেন, কিন্তু ডেফিনেটলি আপনি আপনার নিজেরই খুঁজে পাবেন যে আপনি এদের থেকে ভালো আছেন। ওই জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে, ঠিক আছে লাগিয়ে থাকেন, আপনি কিছু পাবো, খানার অভাব আছে, খানা না, খানার তো অভাব নেই, ভাতের অভাব নেই, ড্যামশের বালিশের অভাব আছে, বালিশ নেই, এদের তো বালিশ নেই, আপনার বালিশ আছে, আছে দেন হোয়াই এত চিন্তা কেন, কি হারাবেন? ম্যাক্স 23 তো শেষ, হ্যাঁ 2024-এ না হলে কি হয়েছে বলেন, 2025-এ যাবেন, আরে 1 বছরে আপনার স্কোর কে ঠেকাবে ইনশাল্লাহ, ঠেকাবে কে বলেন? বাংলাদেশে সব থেকে ভালো যে ক্যামব্রিজ পড়ায় ওই ভাইয়ারে আপনি চিনেন, ঠিক আছে কোনো আপু ভালো পড়ায় কিনা আমি জানি না। সো আজকে আর না, থাকেন ভাগেন।